আচ্ছা আপনি কি কখনো শুনেছেন বিয়েতে নাচের মধ্যে মেয়েরা ছেলেদের পোশাক খুলে দেখতে চায়? আবার এক স্ত্রীর অনেকগুলি স্বামী। আবার কখনো কখনো বিয়েতে হয় মারামারি। আবার এমনও জায়গা আছে যেখানে বিয়েতে কাদা মাখানো হয়। আসলে পৃথিবীর কিছু দেশে বিয়ের ক্ষেত্রে এমন আজব নিয়মকানুন পালন করা হয় যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো চলুন এমনই কিছু উদ্ভট সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ শেষে একটা চমক আছে। নাম্বার ওয়ান, বরকে মারধর করা। কি অবাক হলেন? ভাবছেন বরকে আবার কেউ মারধর করে নাকি? বাট হ্যাঁ, করে। দক্ষিণ কোরিয়াতে বরকে মারধর করা এটা একটা সামান্য ব্যাপার। বর এবং বউ দুজনকে একত্রে দাঁড় করিয়ে বউকে দিয়ে মার খাওয়ায়। যদি বউ মারতে না চায় তবে বরের বন্ধুরা খা দেয় এবং তারা তাকে ততক্ষণ পেটায় যতক্ষণ না তার শরীর এলোমেলো হয়ে যায়। এরপর রয়েছে নানা প্রশ্ন এবং ধাঁধা। আসলে তারা মনে করে এটা করলে তারা সুখে থাকবে। নাম্বার টু, থুতু দিয়ে সম্বোধন। জি, আপনি ঠিক শুনেছেন। কেনিয়ায় কনের বাবা কনের মুখে এবং বুকে আশীর্বাদ স্বরূপ থুতু দিয়ে থাকে। তাহলে ভাবুন বিয়ের কি অদ্ভুত রীতিনীতি। নাম্বার থ্রি, অপহরণ। কিরগিজস্তানে এমন একটি সময় ছিল যদি কারো বাড়িতে অবিবাহিত মেয়ে থাকে তাহলে বাবা মার চিন্তার শেষ ছিল না, কারণ সেখানে অপহরণ হওয়ার ভয় ছিল। তবে অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র বিয়ের জন্য। এই দেশের ছেলেদের বিয়ের বয়স হলে তাদের যাকে ভালো লাগে তাকে সোজা অপহরণ। নাম্বার ফোর, 1 মাস ধরে কান্না। আমাদের দেশে বরের হাতে যখন কনেকে সমর্পণ করা হয় তখন কনে এবং তার পরিবার কাঁদতে থাকে, কিন্তু চীনে তুইজা গোষ্ঠীর মেয়েদের এই কাজটা বিয়ের ঠিক 1 মাস ধরেই করতে হয়। এই 1 মাস প্রতিদিন নিয়ম করে কনেরা 1 ঘন্টা কাঁদে। শুধু তাই নয়, বিয়ের দিন যত কাছে আসে কান্নার সদস্য ততই বাড়তে থাকে। বিয়ের যখন 10 দিন বাকি থাকে তখন যোগ দেয় তার মা, আর শেষের কয়টা দিন পরিবারের সবাই একত্রে মিলে কাঁদে। নাম্বার ফাইভ, কলম্বিয়া, যেখানে গোজীয় সম্প্রদায়ের মানুষ নির্দিষ্ট বিবাহ উৎসবে বাজনার সাথে সাথে নাচতে থাকে, আর নাচের তালে তালে মেয়েরা তাদের পোশাক খুলতে থাকে। রীতিনীতি অনুযায়ী যে মেয়ে যে ছেলের পোশাক খুলবে তাদের দুজনের মধ্যে যাবি আমার লগে পাট খেতে যেতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।